প্রিয় প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি একটু ডাক্তারের কাছে যাব, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটাও আছে, যে কারণে আজকে তোমাদের ক্লাস নিতে পারবো না। সুতরাং তোমরা এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবে। দেখো, উদ্দীপকে দুইটা দ্রবণ দেওয়া আছে, এটা আছে HCl, এটা আছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। এখন তোমাকে বলা হলো উদ্দীপকের দ্রবণ দুইটি মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি কিরূপ হবে, মিশ্রণের প্রকৃতি কিরূপ হবে। এখন যদি এই ধরনের প্রশ্ন আসে এবং এই অঙ্কগুলোর বৈশিষ্ট্য হলো, এটা ফার্স্ট পার্টেও আসতে পারে, সেকেন্ড পার্টেও আসতে পারে, তো যে পার্টেই আসুক না কেন, আর আরেকটা কথা হলো এই অঙ্কগুলোর বিশেষত্ব হলো যে এই অঙ্কগুলো ভর্তি পরীক্ষায় খুবই আসে, বিশেষ করে বুয়েট বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো, বিশেষ যেখানে লিখিত পরীক্ষা হয় সেখানে কিন্তু এই অঙ্কগুলো বারবারই আসে। সুতরাং তোমরা একটু ভালো করে খেয়াল করো। এখন এই অঙ্ক যদি আসে তাহলে তোমাকে করতে হবে কি, প্রথমে ইকুইভ্যালেন্ট করতে হবে। কিভাবে সেটা, 20 ml 0.1 m HCl ইকুইভ্যালেন্ট মানে তিনটা তার সমতুল্য, বাংলা কথা হলো সমতুল্য, এটা আর এটা গুণ করতে হয়। যত হয় তত ml, আর m কত সেটা হলো 1 m HCl, গুণ করলে যত হবে তত ml 1 m। ওটার ক্ষেত্রে কি হবে, 50 ml 0.05 m KOH ইকুইভ্যালেন্ট, এই দুটো গুণ যা আসবে তত ml 1 m KOH। এখন দেখো এটা হলো অ্যাসিড আর এটা হলো ক্ষার, যদি দুটো মিশ্রিত করা হয় তাহলে অবশ্যই তারা বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করবে। কি হবে, HCl প্লাস KOH, তাহলে কি উৎপন্ন হবে, এর সাথে এটা KCl প্লাস পানি। আমরা জানো যে লবণ আর পানি উৎপন্ন হয় অ্যাসিড আর ক্ষার যখন বিক্রিয়া করে তখন। এখন এটা দেখো এর এটা সমতা আছে কিনা, আগে দেখো পটাশিয়াম একটা একটা আছে, ক্লোরিন একটা একটা আছে, হাইড্রোজেন দুইটা এখানে দুইটা আছে, অক্সিজেন একটা একটা আছে, সুতরাং এই বিক্রিয়াটা সমতা আছে। তার মানে একটা অ্যাসিডের সাথে একটা ক্ষার বিক্রিয়া করেছে, এক মোলের সাথে বিক্রিয়া করেছে, এর এক এমএল এর সাথে বিক্রিয়া করবে। তার মানে এর আছে 2 ml, এর আছে 2.5 ml, বলো কোনটা বেশি থাকবে, অবশ্যই ক্ষার কিছুটা বেশি থাকবে। তাহলে আমরা লিখব 2 ml HCl এই 2.5 থেকে 2 ml KOH কে প্রশমিত করে, সুতরাং KOH অতিরিক্ত থাকে, কতটুকু থাকে এর থেকে মাইনাস করে দাও, 2.5 থেকে বিক্রিয়া করে প্লাসে 2 ml সমান 0.5 ml, 0.5 ml অতিরিক্ত থাকে, অতিরিক্ত আছে কি ক্ষার। সুতরাং যেহেতু ক্ষার অতিরিক্ত থাকে তাই মিশ্রণ ক্ষারীয় হবে, ক্ষার অতিরিক্ত থাকলে ক্ষারীয় হবে, যদি এখানে অ্যাসিড অতিরিক্ত থাকতো তাহলে অম্লীয় হতো। ঠিক আছে, তোমরা একটু খেয়াল করো, যদি ক্ষার অতিরিক্ত থাকে তাহলে ক্ষারীয় হবে, অ্যাসিড অতিরিক্ত থাকলে অম্লীয় হবে। এখন এই প্রশ্ন যদি মিশ্রণের প্রকৃতি চায় তাহলে এ পর্যন্ত করলেই শেষ, কিন্তু এই প্রশ্ন আবার ঘুরিয়ে দিতে পারে, বলতে পারে যে উদ্দীপকের দ্রবণ দুটি মানে এটা আর এটা মিশ্রিত করলে মিশ্রণের ঘনমাত্রা কত হবে, মিশ্রণের ঘনমাত্রা কত
হবে তোমার কাছে ঘনমাত্রা চাওয়া হতে পারে তো সেক্ষেত্রে তোমার এই শেষ লাইনটা তাহলে আর লেখা লাগবে না কারণ তোমার কাছে তো প্রকৃতি তো আর এখন চাইনি তখন তুমি করবে কি শোনো তখন তুমি লিখবে ভি অন সমান যত এমএল অতিরিক্ত আছে তত 0.5 এমএল এস অন সমান এই 1 এ 1 এ ভি 2 সমান এই দুটার যোগফল অর্থাৎ এই পাত্রে যত এমএল আছে আর এই পাত্রে যত এমএল আছে মোট যোগফল এস 2 সমান 1 আমরা জানি ভি অন এস অন সমান ভি 2 এস 2 বা এস 2 সমান ভি অন এস অন বাই ভি 2 সমান ভি অন এর মান বসো 0.5 ইনটু 1 বাই ভি 2 70 সমান 70 সমান আসে হলো 0.0071 এম যদি তোমার কাছে বলা হয় যে মিশ্রণের ঘনমাত্রা কত হবে তাহলে 0.007 হবে সেক্ষেত্রে কি করব যেটুকু অতিরিক্ত থাকে সেটুকু ভি অন এস অন হলো 1 আর ভি 2 হলো 70 আর এস 2 হলো বের করব আমরা কি এই সূত্র ভি অন এস অন সমান ভি 2 এস 2 এই সূত্রটার নাম হলো লঘুকরণের সূত্র দেখো এত এমএল ছিল সেটা মিশে যাচ্ছে কত এমএল এর মধ্যে 20 আর 50 70 এমএল এর মধ্যে অর্থাৎ লঘু হয়ে যাচ্ছে তাই এটাকে বলা হয় লঘুকরণের সূত্র ওকে এখন এই অঙ্ক ঘনমাত্রা তোমার কাছে না আছে যদি তোমাকে বলা হয় যে মিশ্রণের পিএইচ কত হবে পিএইচ কত হবে তখন তোমাকে কি করতে হবে তার মানে এই প্রশ্ন কি কি চাইতে পারে মিশ্রণের প্রকৃতি কত হবে মিশ্রণের ঘনমাত্রা কত হবে মিশ্রণের পিএইচ কত হবে এত ভাবে কিন্তু এটা চাইতে পারে তুমি একটু ভালো করে খেয়াল করতে হবে যদি মিশ্রণের পিএইচ চাই তাহলে তোমাকে সব কিছু করে ঘনমাত্রা বের করতে হবে এখন দেখো অতিরিক্ত আসল হলো খা কে ও এইচ তাই না কে প্লাস প্লাস ও এইচ মাইনাস কে প্লাস আর ও এইচ মাইনাস এখন যদি এটা হয় তাহলে পটাশিয়াম আয়ন আর হাইড্রোক্সিল আয়ন একটা পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে একটা ওএইচ হয় দশটা পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে দশটা হয় এখন পটাশিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা হলো এই সুতরাং ও এইচ মাইনাস কনসেন্ট্রেশন সমান 0.0071 এম এখন কি আমরা জানি যেহেতু এটা খা ও এইচ মাইনাস অতিরিক্ত ও এইচ মাইনাস আছে তাহলে আগে বের করতে হবে সুতরাং পি অফ ও এইচ সমান মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন ও এইচ মাইনাস সমান মাইনাস লগ অফ 0.0071 সমান তাহলে কি হলো কত আসে দেখো সম্ভবত 2.15 এবার হলো পিএইচ তোমাকে কিন্তু এই প্রশ্ন চাইতে পারে পি অফ ওএইচ কত তখন তোমাকে এ পর্যন্ত রেখে দিতে হবে কিন্তু আমার এই প্রশ্ন চাইছে পিএইচ আমরা জানি পিএইচ সমান 14 মাইনাস পি অফ ওএইচ সমান 14 মাইনাস 2.15 সুতরাং এখান থেকে মাইনাস করে দেবে পিএইচ পেয়ে যাবে তার মানে কত ভাবে প্রশ্নটা আসতে পারে আবার একটু দেখো প্রথমে চাইতে পারে মিশ্রণের ঘনমাত্রা তারপরে চাইতে পারে কি সরি মিশ্রণের প্রকৃতি তারপরে চাইতে পারে মিশ্রণের ঘনমাত্রা নির্ণয় করো তারপরে চাইতে পারে মিশ্রণের পি অফ ওএইচ তখন এই পর্যন্ত যদি চাই পি অফ এইচ তখন এই মাইনাস করে যেটা আসে সেটা পর্যন্ত তোমাকে করতে হবে ওকে আমরা আরো একটা অঙ্ক করি ধরো
এখানে বলা হলো যে 50 ml 0.1 ml H2SO4 আর এখানে বলা হলো এটা 0.2 দিয়ে দিই আর 70 ml 0.2 ml NaOH এটাও একটা অ্যাসিড একটা ক্ষার সুতরাং এতে যখন মেশানো হবে উদ্দীপকের দ্রবণ দুটি মিশ্রিত করলে মিশ্রণের পিএইচ কত হবে এখন দেখো যদি এমন হয় দুইটা দ্রবণ মিশ্রিত করে সম্পূর্ণভাবে বিক্রিয়া হয়ে গেছে তখন কিন্তু মিশ্রণের পিএইচ 7 হবে কারণ কি লবণের পানি উৎপন্ন হবে মিশ্রণের পিএইচ 7 হবে ওকে যদি তাই হয় তাহলে আমরা কি লিখব তাহলে আমরা কি লিখব আমরা প্রথমে ইকুইভ্যালেন্ট করে নিব 0.2 ml H2SO4 ইকুইভ্যালেন্ট কি করব এই দুটো গুণ করব গুণ করে যত আসে কত আসে দেখো 10 ml 1 ml H2SO4 এবার এটা ইকুইভ্যালেন্ট করব 70 ml 0.2 ml NaOH ইকুইভ্যালেন্ট এই দুইটা গুণ করব 14 ml 1 ml NaOH আচ্ছা এদের মধ্যে বিক্রিয়াটা দেখে নিন H2SO4 প্লাস NaOH Na2SO4 সোডিয়াম সালফেট সোডিয়ামের যোজনী 1 কিন্তু সালফেটের যোজনী 2 Na2SO4 প্লাস H2SO এখন এটা সমতা আছে কিনা দেখে নিন সালফেট একটা একটা মিলেছে সোডিয়াম একটা কিন্তু এখানে দুইটা সুতরাং সোডিয়ামের আগে দুই দাও এবার কি হাইড্রোজেন দুইটা দুইটা চারটা কিন্তু এখানে দুই এবার সমতা শেষ এখন দেখো এখন কিন্তু আর 1:1 অনুপাতে বিক্রিয়া করে না 1:2 অনুপাতে বিক্রিয়া করেছে একটা সালফিউরিক অ্যাসিড দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইড তার মানে 10টা সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করার জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে 20টা কিন্তু তা নেই এখানে আছে 14টা এখানে যদি কোনো কারণে 20 থাকতো তাহলে বলতাম যে সম্পূর্ণ অ্যাসিড সম্পূর্ণ ক্ষারের সাথে বিক্রিয়া করে ফেলে মিশ্রণের প্রকৃতি নিরপেক্ষ হয় এবং মিশ্রণের পিএইচ 7 হয় কিন্তু তা না এখানে দেখো 14 ml আছে সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে এই 14 ml এর 7 ml কে বিক্রিয়া করবে 14 ml NaOH 7 ml তার অর্ধেক কারণ কি সোডিয়াম হাইড্রোক্সাইড দুইটা লাগে এর একটার জন্য 7 ml H2SO4 কে প্রশমিত করে তাহলে অতিরিক্ত থাকছে কে এই 10 ml থেকে 7 ml বিক্রিয়া করতেছে সুতরাং H2SO4 অতিরিক্ত থাকে কতটুকু থাকে 10 - 7 = 3 ml 3 ml অতিরিক্ত থাকে এখন কি যদি অ্যাসিড অতিরিক্ত থাকে তাহলে যদি তোমার কাছে এই প্রশ্ন চাওয়া হয় তো মিশ্রণের প্রকৃতি কেমন হবে তাহলে তুমি লিখে দিতে যেহেতু অ্যাসিড অতিরিক্ত আছে তাই মিশ্রণের প্রকৃতি অম্লীয় হবে কিন্তু তোমার কাছে তো তা চাওয়া হয়নি যদি আমাকে চাইতো তাহলে তুমি বলতে কি যেহেতু অ্যাসিড অতিরিক্ত আছে তাই মিশ্রণের প্রকৃতি অম্লীয় হবে এখন যদি তোমার কাছে ঘনমাত্রা চাইতো মান পিএইচ চাইলো তো তোমার ঘনমাত্রা কত লাগবে ভিএম তুমি কত ধরবে যেটা অতিরিক্ত আছে 3 ml এসও তুমি কত ধরবে 1 ml এই বল V2 তোমাকে বলেছিলাম এই দুটোর যোগফল অর্থাৎ এটা আর এটা যোগফল 120 ml H2 সমান কত এখন কি করব আমরা জানি V1 S1 সমান V2 S2
বা এস টু সমান ভি ওয়ান এস ওয়ান বাই ভি টু সমান বিয়ার কত থ্রি ইন্টু ওয়ান বাই ওয়ান টোয়েন্টি সমান একটু করে দেখি কত আসে থ্রি ডিভাইডেড ওয়ান টোয়েন্টি সমান জিরো পয়েন্ট জিরো টু ফাইভ এম জিরো পয়েন্ট জিরো টু ফাইভ এম মিশ্রণের ঘনমাত্রা কত এটা আর এটা মেশালে সেই মিশ্রণে অতিরিক্ত থাকে হলো সালফিউরিক অ্যাসিড যার ঘনমাত্রা জিরো পয়েন্ট জিরো টু ফাইভ এম এখন যদি তোমাকে যেহেতু তোমাকে বলা হয়েছে সালফিউরিক অ্যাসিডের পিএইচ নির্ণয় করতে ওই মিশ্রণের পিএইচ নির্ণয় করতে তাহলে তুমি এখন কি করবে সালফিউরিক অ্যাসিড এখান থেকে উৎপন্ন হচ্ছে হাইড্রোজেন আয়ন দুইটা আর সালফেট হলো একটা তবে একটা অ্যাসিড থেকে এখানে দুইটা হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে একটা অ্যাসিড থেকে দুইটা হাইড্রোজেন তার মানে অ্যাসিডের ঘনমাত্রা যদি হয় এই তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কি হবে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 2 ইনটু 0.025 এম এখন তুমি জানো পিএইচ এর সূত্র কি পিএইচ সমান মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন এইচ প্লাস সমান মাইনাস লগ অফ 2 ইনটু 0.025 সমান কি আসে দেখো হ্যাঁ তাহলে মিশ্রণের পিএইচ আমরা কিভাবে হিসাব করব প্রথমে ইকুইভ্যালেন্ট করব ইকুইভ্যালেন্ট করার পরে বিক্রিয়া করে দেখব যে কোনটা শেষ হয়ে যাচ্ছে কোনটা থাকছে তারপরে কি করব ওইটার ঘনমাত্রা এই দ্রবণের মধ্যে কত হবে সেটা লঘুকরণের সূত্র দিয়ে তারপরে সেখান থেকে আমরা পিএইচ বের করে ফেলব ওকে প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ কালকে আমার একটু ডাক্তারের কাছে যেতে হবে বাবা কালকে আমার আজকে আমার অ্যাপয়েন্টমেন্টটা অনেক সকাল সকাল যে কারণে আমি ক্লাসটা নিতে পারলাম না তো আবার নেক্সট ক্লাসে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো আর এই অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো কারণ এটা ফার্স্ট পার্টেও আসতে পারে সেকেন্ড পার্টেও আসতে পারে অ্যাডমিশন টেস্টেও আসতে পারে সবাই ভালো থাকো